তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, কাজ করতে একটু মন চাইছে না, কিন্তু সমস্ত বাড়ির কাজ তো করতেই হবে, রান্নাবান্নাও করতে হবে, নাহলে তো বুঝতেই পারছো খাবারও জুটবে না, তাই জন্য সব কিছুটাই করতে হবে। তো আমি ব্লগটা এখন থেকে শুরু করছি, কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। আর আজকে একটা সন্ধ্যেবেলাতে আমাদের বিয়ে বাড়িও আছে, আজকে বিয়ে বাড়িটা হলো মুসলিম বিয়ে বাড়ি, হ্যাঁ, তো সেই বিয়ে বাড়িটা তো আমরা অ্যাটেন্ড করবো, তো চলো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। দেখো তাওয়ার মধ্যে কিছু জিরে নিয়ে নিয়েছি, মানে জিরেগুলোকে একটু গরম করে একটু ভাজা ভাজা, মানে ভাজা নয় মানে একটু কী বলবো, উলিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এদিকে ভিন্ডি ভাজা চলছে, দেখো সকালে রান্না আরম্ভ করে দিয়েছি। ওই জিরেটাকে তাওয়ার মধ্যে একটু গরম করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি এই মশলাটাই ব্যবহার করে থাকি তরকারিতে, খুব স্বাদ হয়, আমি অন্যান্য মশলা অত ব্যবহার করি না, এই মশলাটাই ব্যবহার করি। আর দেখো আমি একটা পনিরের রেসিপি বানাচ্ছি, সব কিছু দিয়ে নিরামিষ তরকারি হচ্ছে একটা, পনিরটাকে ম্যাশ করে নিয়েছি, তারপরে বানাচ্ছি পনিরটাকে কিউব করে না কেটে ম্যাশ করে, এইটা এমনি করে বানিয়ে দেখো খুব ভালো লাগবে তরকারিটা খেতে। পনির তো অনেক রকমভাবে বানিয়েছে, এইভাবে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে। আর দেখো আর ভিন্ডি ভাজা, ওই পনিরের তরকারিটা নানা রকম সবজি দিয়ে, আর করেছি আম দিয়ে মুসুরির ডাল, নিরামিষ আজকে, সন্ধেবেলায় আবার একটা বিয়ে বাড়ি আছে তাই জন্য একটু হালকাই রান্না করলাম, আর গরমও পড়েছে, এদিকে ভাত হচ্ছে। আর দেখো বড়িওয়ালা এসেছিলো আমাদের এখানে বড়ি বিক্রি করতে আসছে, কত বড় বড় বড়ি দেখতেই পাচ্ছ, বড়ি কিনলাম 1 কেজি মতন বড়ি কিনলাম, আমি বাপের বাড়ি যাব, বাবার জন্য কিছুটা নিয়ে যাব, আমার বাবা বড়ি খেতে খুব ভালোবাসে, আমার ছেলে বর বাবা সবাই খুব বড়ি ভালোবাসে। বড়ি ঘরে আগে দিতাম, শাশুড়ি মা যখন থাকতেন তখন আগে বাড়িতেই বড়ি দেওয়া হতো, কিন্তু এখানে প্রচণ্ড হনুমানের উৎপাত, তাই জন্য বড়ি দেওয়া আর হয় না, কারণ বড়ি দিয়ে শুকাতে দিলেই হনুমান এসে সেগুলোকে তুলে নিয়ে চলে যায়, তাই বড়ি দেওয়ার ঝামেলা থেকে বিরতি থাকার জন্য দাম একটু বেশি নিলেও আমাকে কিনে নিতে হয়, কিন্তু বড়িটা ভালো, খেতে ভালোই লাগে। আর দেখো আমাদের কুট্টুসকে দেখো সকাল থেকে ঘুম দিচ্ছে, ডাইনিং টেবিলের চেয়ারের মধ্যে লুকিয়ে বসে আছে ঘুমাচ্ছে, ও সারাদিন কোথাও না কোথাও লুকিয়ে থাকবে, তুমি খুঁজে পাবে না, দেখো লুকিয়ে বসে আছে। তো সারাদিন কাজকর্ম করলাম, এই কাজকর্ম সেরে এবারে স্নান করতে যাবো এত গরমের মধ্যে, তো ওই চিমনিওয়ালা সার্ভিসিংয়ের জন্য চলে এসেছে, এখন এই কাজ করতে লেগেছে, কিছু করার নেই, ওদেরকে কাজ না করিয়ে তো স্নানেও যেতে পারছি না, অনেক বেলাও হয়ে গেছে, ওরা সার্ভিসিংয়ের জন্য এসছে, ওরা ফোন বললো বিকেলে আসবে কিন্তু চলে এসছে এখনই, কিন্তু কাজ তো করাতেই হবে, কাজ করছে, আমার হাজব্যান্ডও বসে বসে ওদেরকে দিয়ে কাজ করাচ্ছিল। তো আমি যতক্ষণ না কাজ হলো ততক্ষণ তো আমি স্নানেও যেতে পারছি না, প্রচণ্ড গরমও লাগছে, তো যাই হোক হয়ে গেছে, খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেল কাজটা, ওরা সেটও করে দিল চিমনিটাকে, চিমনিটাকে সেট করে দেওয়ার পর আমি নিজের কাজে গেলাম। হ্যালো বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি, আজকে আবারও বিয়ে বাড়ি, আজকে বিয়ে বাড়িটা একটু অন্যরকম, আজকে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি একটা মুসলিম বিয়ে বাড়ি, মুসলিম পার্টিতে যাচ্ছি, সেখানে গিয়ে কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে তো আগেই বলেছি যে মুর্শিদাবাদ, একটা মুর্শিদাবাদ হলো হিন্দু মুসলমানের জায়গা, এখানে সবাই ভাই ভাই, আমরা হিন্দুরা মুসলিমদের কাজে অ্যাটেন্ড করি আর মুসলিমরা হিন্দুদের কাজে অ্যাটেন্ড করে। তো আজকে আমাদের যাচ্ছি, দেখো খুব বড় বিয়ে বাড়ি, MLA সাহেবের মেয়ের বিয়ে, তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তো ওখানে যাচ্ছি, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, যতটা পারছি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো তাহলে। আর আমি কেমন সেজেছি একটু দেখে নাও, আর দেখো একটা খোপা বেঁধেছি, খোপা বাঁধতে পারি না, খুব কষ্ট করেই খোপাটা বেঁধেছি, খুব গরম, চুল খুলে রাখতে পারছি না, তাই একটু খোপাটা বেঁধেছি। আর
তাহলে দেখলে আমি কেমন করে তৈরি হলাম, নিজেই কষ্ট মষ্ট করে মেকআপ করলাম। শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড গরম, তার মধ্যেও যেতে হবে, না গেলে রাগ করবে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সমস্তটা শেয়ার করার চেষ্টা করছি, কতটা কি পারবো জানি না। তো যাই, আজকে বিয়ে বাড়িটা একটু অন্যরকম। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। দেখো বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি গাড়িতে করে। তো তোমাদেরকে আগেই বলে রাখি, এটা হলো এক্স এমএলএ দাদার মেয়ের বিয়ে। দাদাভাই আমাদেরকে খুব ভালোবাসেন। হ্যাঁ, আমার হাজব্যান্ডের সঙ্গে খুবই পরিচয়, আমার হাজব্যান্ডকে তো নিজের ভাইয়ের মতনই ভালোবাসেন। তো এখন তিনি এমএলএ সাহেব নেন, এখন এক্স এমএলএ হয়ে গেছেন। ওনারই মেয়ের বিয়ে, বিশাল বড় পার্টি ছিল আর অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল। দেখো একটা ঠিক বাংলোর মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এত সুন্দর সাজানো হয়েছে। দেখো আমরা ঢুকে পড়েছি, দেখো বাংলোটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমনভাবে সাজিয়েছে। দেখো খুব বড় পার্টি ছিল, এখানে সব এমপি এমএলএ এবং চেয়ারম্যান, বড় বড় পার্সনদের নেমন্তন্ন ছিল, তার মাঝে আমাদেরও নেমন্তন্ন ছিল, যেহেতু দাদা আমাদেরকে খুব ভালোবাসেন। আমার হাজব্যান্ড মিউনিসিপ্যালিটির ওভারসিয়ার ছিলেন প্রথমে, তো তখন থেকেই দাদার সঙ্গে পরিচিতি, দাদা আমাদেরকে খুব ভালোবাসেন, সেই জন্য আমাদের নেমন্তন্ন ছিল। নিজের ভাইয়ের মতনই বলতে পারো যে দাদা ভালোবাসে। তো আমরা ওখানে গেছিলাম, না গেলে রাগই করতো। তো বিয়ে বাড়িটা অন্যরকম, কারণ আমাদের বিয়ে অন্যভাবে হয়, এদের বিয়ে তো অন্যভাবে, এদের বিকেলেই বিয়ে পড়া হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ কত ডেকোরেশন করেছে জায়গাটাকে, কত সুন্দর, বিশাল বড় পার্টি ছিল। প্রথমে একটু কেমনই লাগছিলো যে যাব এত বড় পার্টিতে কেমন কেমন লাগবে, কিন্তু ওখানে গিয়ে এত ফ্র্যাঙ্কলিভাবে মিশতে পারলাম, সবার সঙ্গে ভালোভাবে গল্প করলাম, হাসি ঠাট্টা করলাম, মানে খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। মানুষের সঙ্গে না মিশলে বোঝা যায় না, হ্যাঁ, বাড়ি থেকে ইতস্তত বোধ না করলেই চলে। তো যাই হোক, দেখো ওখানে গিয়ে আমি পুরোটাই তোমাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করছি। অনেক বড় পার্টি ছিল, লোকজন অবশ্য সেরকম ছিল না, ভিড়ভাড় কমই ছিল। আমরা গেছিলাম একটু দেরি করেই অবশ্য, তখন ভিড়টা অনেকটা কমেও গেছিলো। দেখতেই পাচ্ছ যে আমি আর আমার হাজব্যান্ড ঢুকছি। দেখো এখানে বিয়ের মঞ্চ, মেয়ে বসাবার জায়গা করা হয়েছে, আর এখানে বরযাত্রীদেরকে বসানো হয়েছে, বরযাত্রীরা সব তৈরি হচ্ছে, কারণ রাত্রেবেলাতেই মেয়ে নাকি বিদায় হয়ে যাবে, আমাদের মতন সকালবেলাতে বিদায় হয় না। আর এরকম এখানে মেয়ে বসানোর জায়গা হয়েছে, আমরা গেলাম তখন মেয়ে কোণে কিন্তু সাজগোজ করছিল, তখনও কোণে এসে পৌঁছায়নি। তো যাই হোক, এই যে এই মেয়েটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে কোণের ছোটো বোন, ওকেই আমরা কোণে মনে করেছিলাম, খুব হাসাহাসি হলো, সবাই ফটো তুলতে ব্যস্ত। জায়গাটা এত সুন্দর, মানে নিরিবিলি আর এত সুন্দর বাংলো টাইপের, খুব ভালো লাগছিলো, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, বলতেই পারো বিশাল বড় পার্টি, তখন অ্যারেঞ্জমেন্ট তো ভালো থাকবেই। দেখো আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখছে, আমার ভিডিও করে দিচ্ছে, আমাকেও বললো তুমিও একটু ভিডিও করে নাও। দেখো আমিও ভিডিও করছি, তো আমিও ভিডিও করছিলাম, আমার হাজব্যান্ডটি আমাকে ভিডিও করে দিচ্ছিল। তোমাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখ। দেখো এটা কোণের বড় বোন, দিদি বলতে পারো, তিন বোনকেই একই রকম লাগছিল, কারণ এমএলএ দাদার মেজো মেয়ের বিয়ে ছিল, ওটা বড় বোন ছিল। তো তিন বোনকে একই রকম লাগছিল। এখানে দেখো নানা রকমের স্টল দেওয়া হয়েছে, কফি, শরবত, পকোড়া, ফুচকা, নানা রকমের স্টল দেওয়া হয়েছে। আর দেখো কোণে আর বর, দেখে নাও কোণে আর বরকে দেখে নাও, এটা হলো দাদার মেজো মেয়ে, এখানেই বিয়ে হয়েছে অন্য পাড়ায়। দাদা তিন মেয়েই দেখতে বেশ সুন্দরী, আর সেজেও ছিল খুব সুন্দর, খুব ভালো লাগছিল। দেখো জামাইটা দেখো, দেখো মেয়ে দেখে নাও,
নিজেদের মধ্যে গল্প করতেই ব্যস্ত। ওরা আমাদেরকেও টেনে নিয়ে গেল ফটো তুলতে, আমরা ওখানে গিয়ে একটু ভিডিও করলাম। আমাদেরকে খুবই ভালোবাসে। সম্পর্কে আমি কাকিমা হচ্ছি, আর ওকে কাকু বলে, আমাকে কাকিমা বলে। ওরা খুবই ভালোবাসে, ওরা আমরা ঘরের মতনই বলতে পারো। এমএলএ দাদা তো খুবই ভালোবাসেন আমাদেরকে। দেখো খাওয়ার জায়গায় চলে এসেছি, খাওয়ার জায়গাটাও এত সুন্দর। দেখো চারিদিকে ফ্যান, এসিতে মানে ভর্তি। অ্যারেঞ্জমেন্টের জায়গাটা দেখো কত সুন্দর, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছিল, প্রচণ্ড মানে খুব বলবো কি খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমরা খুব আনন্দ করেছি বিয়েতে গিয়ে। এই দেখো দেখে নাও, এখানে সাইরিন বানু, আলী সাইরিন বানু মেয়ের নাম, আর আকিব জাভেদ ছেলের নাম। আর দেখো খাবার দিতে শুরু করেছে, যতটা পেরেছি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। পুরোটা করতে পারিনি, বারবার ক্যামেরা তুলে ভিডিও করতে লজ্জাই লাগছিল। যাই হোক দেখো যতটা পেরেছি। মিষ্টি, আইসক্রিম, আরও অনেক কিছুই ছিল। খুব ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে আবার আমরা বিয়ের জায়গাতে এসে একটু ফটোশ্যুট করছিলাম। আমার হাজবেন্ড জামাইয়ের সঙ্গে একটু গল্প টল্প করলো। এমএলএ দাদার বউ, বৌদি, আমাদের বৌদি আমাদেরকে খুব ভালোবাসেন। এই বৌদির সঙ্গে একটু ভিডিও করলাম। এই দেখুন বৌদির সঙ্গে গল্প করছিলাম। বৌদি আবার এখানে অনেক চেনা জানা অনেককে পেয়েছিলাম, তো ওদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আমি গেলে কেউ আমাকে ছাড়তে চায় না, সবাই আমার সঙ্গে বেশ আনন্দ করতে থাকে, আমার সঙ্গে ফটো তুলতে থাকে, ভিডিও করতে থাকে, খুব আনন্দ করে। এবারে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবটাই। দেখো ওই দেখো ওই নীল পাঞ্জাবি পরে, ওইটাই হলেন এমএলএ দাদা। দাদা আসছেন, দাদার সঙ্গে আমার হাজবেন্ড গল্প করছে, আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি এমএলএ দাদাকে। আমার একটু লজ্জা লাগে, সম্পর্কে ভাসুর হয়। তো আমার হাজবেন্ডের অনেক চেনা জায়গা না, কারণ এখানে আমার হাজবেন্ডেরই সব চেনা জানা। তো তো আমার হাজবেন্ড সবারই সঙ্গেই ভিডিও করছিল, আমি ভিডিও করে দিচ্ছিলাম, সবাই আমার সঙ্গে খুব গল্প করছিলো। আমি এই ইউটিউবে এখন কাজ করি বলে ওরা খুব খুশি। সবাই বলছিলো যে বৌদিকে কাকিমাকে দেখতে হয়। এইটাই হলো আমাদের আজাদদা, হ্যাঁ এলসিএস আজাদদা, আজাদদার সঙ্গেও ভিডিও করলাম। বাড়ি ফিরে এলাম, দেখতে পেলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের বিয়ে বাড়িটা অন্যরকম ছিল, তো সব রকমই তো যতটুকু পারলাম ভিডিও করলাম, তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তো আজকের মতন ব্লগটা এইটুকুই। যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।